আজকে নোসাইবার জন্মদিনের গিফটটা ওপেন করা হবে। তো ও হচ্ছে ওর খুব ও আসলে বুঝতে পারতেছিল না যে তুমি ওপেন করো আমি কথা বলি যে ওর বার্থডেতে কী দিব কী দিব, কারণ আসলে ওর বার্থডেতে যে সমস্ত ফ্রেন্ডরা আসবে তাদের জন্যে ছোটো ছোটো গুডি ব্যাগ রেডি করা হয়েছে, তো অনেক টয় টয় কেনা হয়েছে। তো নোসাইবার ভেবেছে যে ওইগুলাই হচ্ছে ওর বার্থডে গিফট, ওর জন্য যে আলাদা করে একটা গিফট কেনা হয়েছে সেটা কিন্তু ও বুঝেনি। তো চলেন দেখি নোসাইবাবুদের জন্য আমি কি গিফট, আমি এবং আপনাদের ভাইয়া দুজন মিলে কি গিফট কিনেছি। এই যে এটা হচ্ছে একটা সুইং, গার্ডেন সুইং আর কি। তো আসলে আমাদের ইচ্ছা ছিল যে আরও গার্ডেনে যে সমস্ত অ্যাক্টিভিটিসের জন্য বাচ্চাদের অনেক কিছু পাওয়া যায় সেগুলো কিনতে, বাট এবার আর আসলে এটা কিনলাম না কারণ সামার অলরেডি প্রায় শেষ, তাই না বলো? কারণ আমাদের হ্যাঁ হ্যাঁ অনেক ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে, লিটারালি আমরা হিটার দিচ্ছি। কারণ আমাদের ইচ্ছা ছিল ওই যে ওইগুলাকে কি বলে জানি অনেক অ্যাক্টিভিটিস থাকে যে উপরে উঠে স্লাইড থাকে, ক্লাইম্বিং থাকে, হ্যাঁ ওগুলো কেনার ইচ্ছা ছিল আমাদের গার্ডেনে মিশাবার জন্য, বাট ওটা আর এখন হয়নি। ইনশাল্লাহ নেক্সট সামারে আমরা কিনবো। এর জন্য একটা সুইং কিনলাম ওর জন্য, কারণ ও অনেকদিন ধরে সুইং চাচ্ছিল আমাদের কাছে। তো এই যে, আর আসলে আমাদের গিফট দেওয়ার আমরা অনেক প্ল্যানিং করে আসলে গিফটটা কিনেছি, কারণ এমন একটা গিফট দিতে চাচ্ছিলাম যেটা ওর টিভি মোবাইল অর্থাৎ স্ক্রিন থেকে যাতে দূরে রাখে। আসলে এমন গিফট দিলাম যাতে ও এটা নিয়ে একটু বিজি থাকে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ও খেলবে, বসে টাইম পাস করে, গার্ডেনে থাকবে, টিভি থেকে মোবাইল থেকে দূরে, টিভি মোবাইল ট্যাব এগুলো থেকে একটু গার্ডেনে বসে থাকবে, কারণ এগুলো থেকে আসলে বাচ্চাদের যত বেশি দূরে রাখা যায় ততই ভালো। কারণ স্ক্রিন বলেন, টিভি বলেন, ট্যাব বলেন, যেটা বলেন না কেন, এগুলো থেকে আসলে এগুলো তো বাচ্চাদের জন্য খুব বেশি ভালো জিনিস তা না। আর আমার নুসাইবা তো কথা শুনে না, কথা শুনে না বলতে শুধু তোমার আর আমার, আর তাছাড়া পৃথিবীর সবার কাছে সে খুব লক্ষ্মী মেয়ে, সবই ভালো, যত জিদ রাগ আছে সব বাবা মার সাথে, বাবার সাথে একটু বেশি। তো এইটা হচ্ছে আমার নুসাইবার একটা সুইং, পুরো সেট করার পরে দেখতে পাবেন কত কেমন কি হয়। কি গো কত দূর হলো, আমার কি মনে করছো কেন সপ্তাহে পারি সব পণ্ডিত? হ্যাঁ অবশ্যই তুমি তাই, জার্মানি ল্যাঙ্গুয়েজে লেখা, আমি কি বুঝবো এটা ইংলিশে, পুরো জার্মানি। কেন তুমি জার্মান পারো না? জার্মানিও পড়তে হবে। আর তো তুমি জার্মান ল্যাঙ্গুয়েজে পারো মনে হয়, কেন এটা ইংলিশ নাই না? এখন স্পিকার দেখে দেখে মিলাইতে হবে, বুঝছো, ছবি দেখে দেখে। আর নাহলে গুগলে ওই যে আমাদের আর একটা মোবাইল আছে না ওটা দিয়ে ট্রান্সলেট করে করে, হ্যাঁ লেন্স আছে ওটা দিয়ে অটো ট্রান্সলেট হয়ে যাবে। তো এটা কি জার্মান থেকে আসা নাকি কি জানি মনে হচ্ছে, তাহলে তো বিপদ। এটা কি একটু শুনবা পড়ো, এসটেন্সি অফ ডাই রিস্টিং বোডেন ফিরিল হেটি ডাজ ডি বিন উন্ড ফুবি ডার কিন্ডার। ইয়াল্লাহ এই অবস্থা, এখন ছবি দেখে দেখে যতটুকু যা করে করতে পারা যায় আর কি। এটা বি এ বি এ বি তো সেই তখন থেকে এ বি এ বি করে হচ্ছে না, হচ্ছে তোমার তো হেল্প লাগবে, আমি ছাড়া কি হবে তোমার বলো। স্বীকার করো স্বীকার করো, বুঝছো, বলো 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 বলো। তোমার হলে ম্যাপ ম্যাপিং ব্যাপার ম্যাপ টাইপ এসব ব্যাপার তুমি একটু ভালো, তুমি তোমার মেয়েও ভালো পারো ছবি দেখে, কিন্তু আমি আবার ওই পড়ে পারি, কিন্তু পড়াটা পারলে এই ল্যাঙ্গুয়েজ আলাদা থেকে আমার একটু সমস্যা হচ্ছিল। এই ম্যাপিং আমাদের আইএলটিএস ছিল না?
দুইটা জিনিস হয়ে গেছে। এই যে চলতেছে মোটামুটি। এই যে দেখেন কি কিউট, খুবই কিউট। এটা মনে হয় পিলো না, মাথার কাছে একটু বালিশ বালিশ থাকবে, এটা মনে হয় সেটা লেডি বার্ড। ভেরি কিউট, তোমার মেয়ে খুব পছন্দ করবে। আরো কালারফুল তো, তাই না বলো? বাচ্চাদের তো ওই জন্য কালারফুল। কিন্তু হাইট অনেক নিচু, অনেক নিচু হাইট আসলে। দেখি লাগানোর পরে কি অবস্থা হয়। ফাইনালি একটা স্ট্রাকচার দাঁড়াইছে, এখনো অনেক কিছু বাকি আছে। কি কিউট একটা দোলনা। বাংলাদেশে থাকতেও কিন্তু নোসাইবার জন্য আমরা একদম লিভিং রুমের একদম মাঝখানে, তাই না, ডাইনিং এর একবারে মাঝখানে ওর জন্য একটা বানাইছিলাম দোলনা। আচ্ছা, এটা আবার খুলে টুলে যাবে না তো? সম্ভবত না, কারণ প্রেশার পড়লে তো সম্ভবত খুব কথা না, কারণ এটা তো অত জোরেই দোলনার মতো তো অত জোরেই করতে পারবে না। তার হচ্ছে এখন উপরের ছাদ লাগানোর কাজ চলতেছে। আমারই বসতে ইচ্ছা করতেছে, আমি বসতে পারবো না? না, কাপড় না সিরিয়াল পরে যাবো না। তাহলে আমার জন্য একটা দোলনা কিনে দিও, সামনে তো আমারও বার্থডে আসতেছে। ঘুরে মানে দোলনা কিনে দিলে তোমার কিনলে আর কি হবে? এটা বাঁকা হয়ে গেল না মনে হচ্ছে? ও বাঁকাই থাকবে। হ্যাঁ, এটা আবার উল্টো হলো, এটা এই পাশে হলো, ওটা ওই পাশে হয়ে গেল। এটা তো লাগা দিতে হবে। এত কিউট, আমারই মনে যাচ্ছে যে আমি একটু উঠি। আল্লাহ কি কিউট লাগতেছে। আমাদের দুজনের চোখে কিন্তু প্রচন্ড ঘুম, রাত প্রায় 12টা বাজে, 12টা বেজে গেছে অলরেডি। এখানে রড ঢোকানোর মতো কিছু নাই না, হবে না মনে হয়। এই জায়গাটা কি এরকমই থাকবে? ওটাই তো বলতেছি, একটু ঘুরাই দিতে হবে নাকি? আপনাদের ভাইয়া ওদিকে দোলনাটার বাকি কাজ শেষ করছিল, আর এদিকে হচ্ছে আমি ডেকোরেশনের জন্য সব কিছু রেডি করে নিচ্ছিলাম। এই যে পেপার ফ্লাওয়ারগুলো, এগুলো অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম। এগুলো আসলে আমি কীভাবে করতে হয় জানি না, এর আগে কখনোই এগুলো করি নাই। তো আমি কোনো রকম ঘিজিমিচি ঘিজিমি ঘিজিমিচি করে আর কি ফুলের স্ট্রাকচার দাঁড় করাচ্ছিলাম। বাট এটা এগুলো আসলে এমন একটা জিনিস যে আপনি যেমন সেমন করেই যদি একটু রেডি করেন না কেন, তারপরও খুব সুন্দর লাগবে। তো এটা কোনো রকম করার চেষ্টা করলাম। আসলে ডেকোরেশন ওভাবে পারি না আমি, আপনাদের ভাইয়া তো, যেহেতু তেমন কোনো বড়সড় প্রোগ্রাম না, খুবই ছোট আকারে মাত্র আমাদের খুব কাছের মানুষজন যারা আছেন তাদেরকে নিয়ে একটা প্রোগ্রাম। তো অনেক আমি একটা একটা করে ব্যাগ ওপেন করে করে দেখি যে আসলে অনেকগুলো বেলুন অর্ডার দিয়েছি আমি। আমি সবগুলো বেলুন ফুলিয়েও ছাড়তে পারি নাই আর কি, আমি কয়েকটা বক্স রেখেও দিয়েছি। আসলে এগুলো যে এত সুন্দর সুন্দর সেট, এটা আমি আসলে বুঝি নাই, দেখে ভালো লেগেছে অর্ডার দিয়ে দিয়েছি। এখন হাতে পাওয়ার পরে দেখতেছি যে আসলে অনেক 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 বেলুন। তো এই বেলুনটা আসলে খুব কিউট, একদম ফ্লাওয়ার একটা শেপ, এটা যখন ফুলানো হয়েছিল তারপরে খুবই দারুণ লেগেছে। আর এটা হচ্ছে একটা বাটারফ্লাই, এত সুন্দর। আপনারা ভিডিওর শেষে যখন আমি দেখাবো যে ডেকোরেশন কমপ্লিট করার পরে কেমন হয়েছে, তখন আপনারা এটা দেখতে পাবেন যে বাটারফ্লাইটা আসলে কত কিউট। আর রাত আসলে তখন এগুলো ফুলাতে ফুলাতে পেঁচে গেছে অনেক। আপনাদের ভাইয়া দেখেন ঘুমাইতে ঘুমাইতে একদম বেলুন ফুলাচ্ছে, আসলে দুষ্টামি করছিল। তো যেহেতু সিক্স, এই যে সিক্স একটা বেলুন, আর এই যে দেখেন সেই ফ্লাওয়ার বেলুনটা, খুবই কিউট না? আমার কাছে এত কিউট লেগেছে, তা আমি আসলে বলে বোঝাইতে পারবো না।
তো এদিকে আপনাদের ভাইয়া বেলুনগুলো ফুলাই দিচ্ছিল আর আমি আসলে প্ল্যান করছিলাম যে কিভাবে কি করব। আর এই এইভাবে আসলে বেলুন ফুলাইতে অনেক কষ্ট। এরপরে আমরা একটা বেলুন ফুলানোর জন্য যে মেশিন কিনতে পাওয়া যায় সেগুলো একটা কিনে নিব, কারণ এটাতে প্রচণ্ড কষ্ট হয়েছে, হাত ব্যথা হয়ে গেছে। আর আপনাদের ভাইয়া কোনো একটা কাজ করবে আর সেটাতে অকাম হবে না, তা তো হইতেই পারে না। এই যে দেখেন এত সুন্দর সুন্দর হ্যাপি বার্থডে লেখা আমি কিনেছিলাম, বাট এটা টোটালি ইউজলেস, কারণ এই যে একটা লেটার আর এটা হচ্ছে ফাটাই ফেলছে আপনাদের ভাইয়া। ও যখন ফুলাচ্ছিল এত জোরে মানে প্রেশার দিচ্ছিল যে পুরা বেলুনটায় ফেটে গেছে। তো কি আর করার, কিছু করার নাই। এইটা এমন একটা জিনিস যে একটা জিনিস নষ্ট হয়ে গেলে সেটা আর পুরাটাই নষ্ট। তো এই যে মোটামুটি আমাদের ডেকোরেশন শেষ। আসলে আনারি হাতে আমরা যা পেরেছি ঠিক তাই ডেকোরেশন করেছি দুজন। এখনও কিছু বাকি আছে, যেমন কিছু বেলুন এক্সট্রা অনেক বেলুন রয়ে গেছে যেগুলো আমরা চিন্তা করেছি পুরো বাসাতে দিয়ে দিব। আসলে তেমন প্রফেশনাল কোনো টাচ না, একদম ঘরোয়াভাবে খুব মানে মায়া নিয়ে একটা ডেকোরেশন বলা যায় যেটুকু পেরেছি আলহামদুলিল্লাহ। আমার নুসাইবা কেমন হয়েছে, কেমন সারপ্রাইজ হয়েছে সেটা আপনাদের সাথে আর একটা ভিডিওতে শেয়ার করবো আর কি। তো আমাদের এই ডেকোরেশন করতে করতে আসলে অনেক রাত হয়ে গিয়েছিলো, আমাদের দুজনের চোখে এত ঘুম। আর ওই দিনটা আসলে আমাদের বাজার টাজার করতে প্রচুর টাইম চলে গেছে, খুব টায়ার্ড ছিলাম সারা দিন। তারপরে আবার কাজ করতে করতে দেখি যে রাত 1:30 বেজে গেছে আর বাকি কাজ তো এখনও বাকি। তো এগুলো শেষ করতে করতে মোটামুটি আমাদের রাত 2:00 বেজে গিয়েছিলো আর কি। তো যাই হোক, এই যে আমার নুসাই বাবুরির জন্মদিনের ডেকোরেশনটা, কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার মেয়ের জন্য অনেক অনেক দোয়া করবেন। আসলে জন্মদিন বলতে আমরা ওরকম কোনো ক্যান্ডেল বা কেক ওই টাইপের কোনো কিছুই করি না, জাস্ট একটা ফ্যামিলি গেট টুগেদার, ফ্যামিলির সবাই আসবে, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো, এই যা। তো কেমন হলো আমার আজকের ভিডিও, আজকের ডেকোরেশন, নুসাইবা বোনের গিফট, অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরও আর একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।